প্রত্যেকিত্তিক কর্মীদের বহু দিন বহু দুঃখ যন্ত্রণার পরেই কিন্তু এবারে তাদের কপালে একটু আনন্দের রেখা স্পষ্ট হয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা অস্থায়ী কর্মচারীদের যে এতদিনকার যন্ত্রণা সেটা লাগো বলো দীর্ঘদিনের প্রচেষ্টার ফল তারা পেল বেতন বেড়ে গেল কাদের কতটা বেতন বাড়লো আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আপনারা যদি অফিসিয়াল অর্ডার দেখতে চান তাহলে অবশ্যই স্মার্ট টুনিয়া টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন স্মার্ট টুনিয়া টেলিগ্রাম চ্যানেলে আমরা অফিসিয়াল অর্ডারটা আপলোড করে দিয়েছি আপনারা সেখান থেকে দেখতে পারবেন আপনাদেরকে একবার বলে দিয়েই রাফলি খবরের থেকে যে কাদের কাদের কতটা করে বেতন বাড়লো এক লাফে সাত হাজার টাকা বেতন বৃদ্ধি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কাছে একেবারে স্বপ্নস্বরূপ তাদের দীর্ঘদিনের আশা কিন্তু এবারে হালকা হলেও পূর্ণ হল যদিও সমকাজের সময় বেতন বা ন্যূনতম স্থায়ী কর্মীদের সমান বেসিক পে অনেক দূরে তবুও যে পরিমাণ বেতন বৃদ্ধি হয়েছে তাতে তারা অনেকটাই খুশি অনেক দিন ধরে বেতন তারা পাচ্ছিলেন না বাড়ছিল না সেই জায়গায় এটাই একটা খুশির খবর সবাই ধন্যবাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাক কি বলা আছে খবরে আপনাদেরকে একবার দেখাই অনস্ক্রিনে নিয়ে এলাম আপনাদের জন্য সেই প্রতিবেদন যেটা হান্ট ডট কমের তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে হেডলাইন পেয়ে যাবেন আপনারা এক লাখে সাত হাজার টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্তে সবাই ধন্য করছে লোকসভা ভোটের পর থেকেই একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী আর সেই পথে হেঁটেই এবার কম্পিউটার প্রশিক্ষক অর্থাৎ কন্ট্রাকচুয়াল কম্পিউটার টিচার্সদের ভাতা বৃদ্ধি অর্থাৎ রিমুনারেশন বৃদ্ধি করিয়ে দেওয়া হল সোজা ভাষায় স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি করে দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে রাখা বলো স্কুল তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এটাতে সিলমোহর করেছে তারা অফিসিয়াল অর্ডারও রিলিজ করে দিয়েছে এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা মাসে দশ হাজার একশো টাকা করে ভাতা পেতেন তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হয়েছে যার ফলে এক ধাক্কায় সাত হাজার টাকা করে ভাতা বৃদ্ধি হচ্ছে এই সমস্ত প্রশিক্ষকদের আমার ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট ছিল যে টিচারদের কবে পরিবর্তন হবে যাক আজকে আপনাদেরকে সেই সুখবরটি দিতে পারলাম ভাতার পরিবর্তন হয়েছে তাও অনেকটাই অনেকে ভেবেছিল বারো হাজার হবে এগারো হাজার হবে যাক এক সাথে এক লাফে কিন্তু সতেরো হাজার হয়ে গেছে এটা খুবই ভালো খবর অভিজ্ঞতার ভিত্তিতে এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের হাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার টাকার হিসেবে বলতে গেলে কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা আর যদি কেউ দশ বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকা কোনো কর্মী পনেরো বছর যদি একভাবে কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন দাঁড়াচ্ছে বত্রিশ হাজার টাকা আর কুড়ি বছর ধরে কাজ করলে ন্যূনতম বেতন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা খুবই ভালো আর এর সঙ্গে সঙ্গে আবার বাৎসরিক ভাতা বৃদ্ধিরও একটা ব্যাপার আছে বাৎসরিক ভাতা বৃদ্ধির একটা ব্যাপার আছে তার মানে সব মিলিয়ে খবরটা খুবই ভালো খবর এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবারে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কি হবে তা ঠিক করে দিয়েছে রাজ্য সরকার এই বর্ধিত ভাতা চলতি বছরের ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হচ্ছে তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট নিয়ম হারে বর্ধিত ভাতা হবে প্রতি বছর বাৎসরিক ভাতা বৃদ্ধি সেটা যাদের পাঁচ বছর বা দশ বছর তাদের সাতশো টাকা বা এরকম একটা অ্যামাউন্ট যাদের দশ বছর কাজ করা হয়ে গেছে তাদের ক্ষেত্রে নশো টাকা বা হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট যাদের পনেরো বছর কাজ করা হয়ে গেছে তাদের বারোশো টাকা বা পনেরোশো টাকা এরকম একটা অ্যামাউন্ট আবার যাদের কুড়ি বছর কাজ করা কমপ্লিট হয়ে গেছে তাদের বাৎসরিক ভাতা বাড়বে মোটামুটি দেড় হাজার দু হাজার এরকম একটা অ্যামাউন্ট এটা অফিশিয়াল অর্ডারে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আমরা এই নিয়ে গতকাল রাতে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন বিস্তারিতভাবে আপনারা দেখতে পারবেন অফিসিয়াল অর্ডার থেকে কাদের কতটা ভাতা বৃদ্ধি হয়েছে এবং বাৎসরিক ভাতা বৃদ্ধির পরিমাণটাই বা কী যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের মাঝে এই সুখবরটি ছড়িয়ে পড়ে আর আমাদের স্মার্ট টোনিয়া ইউটিউব চ্যানেলে রীতিমতো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের রিলেটেড আপডেট দেওয়া হয় প্রতিদিন সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না